সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি উত্তর কোরিয়া দেশ ও সেই দেশের অদ্ভুত নিয়মকানুন সম্পর্কে। উত্তর কোরিয়া এমন এক দেশ যার ব্যাপারে জানতে সবাই চায়, কিন্তু ওখানে যেতে কেউ চায় না। তবে আপনি যদি ওখানে যেতে চান, তাহলে এই ভিডিওটি দেখার পর আপনার সিদ্ধান্ত বদলাতেও পারে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। জাপানের পাশেই অবস্থিত উত্তর কোরিয়া, এই দেশের শাসক কিম জং উনের আজব নিয়মের কারণে বিশ্বজুড়ে সমালোচনার বিষয় হয়ে আছে। উত্তর কোরিয়া কতটা ভয়ঙ্কর দেশ, এর আন্দাজ আপনি এই কথাটা থেকে বুঝতে পারবেন যে কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় নিজের বাড়ির কালার চেঞ্জ করতে পারে না। আর তো আর কিম জং উন তার নিজের কাকাকে উলঙ্গ করে 100 বেশি ক্ষুধার্ত কুকুরের মুখে ফেলে দিয়েছিল। উত্তর কোরিয়ায় প্রত্যেক 5 বছর অন্তরন্তর ইলেকশন মানে ভোট হয়, কিন্তু কিম জং উনের বিরুদ্ধে লড়াই করার সাহস কারণ নেই এবং সাধারণ নাগরিককে ভোট দেওয়ার জন্য দ্বিতীয় কোনো অপশনও থাকে না, তাই সবাইকে এই কিম জং উনকে ভোট দিতে হয়। এই ইলেকশনের মানেটা যে কি সেটা আজ পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি। উত্তর কোরিয়ার মধ্যে আপনি যদি বাইবেল কেনার সময় অথবা বাইবেল পড়ার সময় ধরা পড়েন এবং যদি আপনি পর্ন ছবি দেখতে গিয়ে ধরা পড়েন, তাহলে আপনার কঠিন থেকে কঠিনতম শাস্তি হতে পারে, কারণ এখানে এটা এদের আইনের বিরুদ্ধে। এই দেশের আইন এতটাই শক্ত যে আপনি নিজের ইচ্ছায় হেয়ারস্টাইল করতে পারবেন না। এখানকার আইন অনুযায়ী সরকার দ্বারা ধার্য করা 28 ধরনের হেয়ারস্টাইলের মধ্যে যে কোনো একটা স্টাইলে চুল কাটতে পারবেন, যার মধ্যে 10টা হেয়ারস্টাইল ছেলেদের জন্য এবং 18টি হেয়ারস্টাইল মেয়েদের জন্য। যদি কেউ এই আইনকে ভঙ্গ করার চেষ্টা করে, তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হয়। যেখানে অন্য দেশে বিভিন্ন প্রকার স্বাধীনতা আছে, ঠিক তার উল্টোটা এই দেশে কোনো প্রকার ইন্টারনেটের সুবিধা নেই। এখানে শুধুমাত্র VIP মানুষদের জন্য ইন্টারনেট উপলব্ধ আছে। আপনি এটা জানলে অবাক হবেন যে এখানে শুধুমাত্র 605 জন ইন্টারনেট ইউজ করে। উত্তর কোরিয়ার নাগরিকদের বাইরের জগৎ থেকে আলাদা রাখার জন্যই কিম জং উন ইন্টারনেটকে সীমিত করে রেখেছে। যদি আপনি ভাবেন যে উত্তর কোরিয়ায় এখন 2023 সাল চলছে, তাহলে বলবো আপনি ভুল ভাবছেন, কারণ ওখানে এখন 105 সাল চলছে। আপনি এই কথা জানলে অবাক হবেন যে এই দেশের ইতিহাস বইয়ে শুধুমাত্র কিম জং উনের বাহাদুরের কথা পড়ানো হয়। যদি উত্তর কোরিয়ায় কেউ অপরাধ করে, তাহলে অপরাধীর সাথে সাথে তার শাস্তি ভবিষ্যতে 3 প্রজন্ম ধরে ভোগ করতে হয়। এবং এটা শুনলে আশ্চর্য হবেন যে এই দেশে শুধুমাত্র 3টি TV চ্যানেল আছে যেখানে শুধুমাত্র এই দেশের খবরাখবর দেখানো হয়। যদি আপনি উত্তর কোরিয়ায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, তাহলে আপনি আপনার মোবাইল বাড়িতেই রেখে দিন, কারণ ওখানে যাওয়ার আগেই এয়ারপোর্টে আপনার মোবাইল নিয়ে নেওয়া হবে এবং যখন আপনি ফিরে আসবেন তখন আপনার মোবাইল আপনাকে রিটার্ন করে দেওয়া হবে। উত্তর কোরিয়ার মানুষ পুরো পৃথিবীর অন্য সব দেশের সুবিধা থেকে বঞ্চিত এবং নিউজ পেপার, ম্যাগাজিন ও নিউজ চ্যানেল এবং পুরো পৃথিবীর কোনো খবরাখবর এরা রাখতে পারে না। এদের শুধু এই উত্তর কোরিয়াকেই পবিত্র করার কাজ করতে হয়। এই দেশের নাগরিকদের বাইরে যাত্রা করার জন্য সরকারের অনুমতি নিতে হয়। সরকারের অনুমতি ছাড়া কোনো নাগরিক দেশের বাইরে যেতে পারে না। উত্তর কোরিয়ার বাচ্চাদের নিজের নাম এবং নিজের বাবা মায়ের নাম লেখার আগে এই দেশের শাসক কিম জং উন এবং এখানে পুরনো শাসকদের নাম লেখা শেখানো হয়। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং, কিন্তু এখানে কারা থাকবে সেটা ধার্য করে এই দেশের সরকার। এই শহরে থাকতে হলে সরকারের অনুমতি নিতে হয়। এখানে বিশেষ করে নাম করা ধনী ব্যক্তি এবং যারা সরকারি কর্মচারী তাদেরকে শুধুমাত্র এই শহরে থাকার অনুমতি দেওয়া হয়। অনুমতি ছাড়া যদি কাউকে এখানে পাওয়া যায়, তাহলে সেটা আইনত অপরাধ বলে মনে করা হয় এবং তাকে শাস্তি ভোগ করতে হয়। এখানে মানুষ খুব কঠিন জীবনযাপন করছে, কিন্তু আমরা খুব ভাগ্যবান যে আমাদের জন্ম ভারতের মতো মহান দেশে হয়েছে। তো বন্ধুরা, উত্তর কোরিয়া সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।